জিলহজ মাসের 10 দিন শুরু হয় জিলহজ মাস আরম্ভ হওয়ার সময় থেকে এবং শেষ হয় কোরবানির ঈদের দিন। এই দিনগুলোতে করা আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আর কোনো দিন নেই যে দিনগুলোতে করা ভালো কাজ আল্লাহর কাছে এই 10 দিনে করা ভালো কাজের চেয়ে বেশি প্রিয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এমন কি আল্লাহর রাস্তায় জিহাদও নয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, শুধুমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয় এবং সব কিছু ত্যাগ করে। তাই আমি আমার মুসলিম ভাইদের এই চমৎকার সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানাই, এই 10 দিনে ভালো কাজ বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই, যেমন কোরআন তেলাওয়াত করা, আল্লাহর যিকির আজকার করা, যেমন আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, দান সাদাকা করা, নফল রোজা রাখা, সব ধরনের আমল বেশি করে করার চেষ্টা করুন। অবাক করা বিষয় হলো, এই জমানায় দেখা যায় মানুষ এই 10 দিন সম্পর্কে অনেকটাই বেখেয়াল। রমাদান মাসের শেষ 10 রাতে কি তারা আমল বাড়িয়ে দেয় না? অবশ্যই। অথচ জিলহজ মাসের 10 দিন এলে মানুষ যেন একে অন্য যে কোনো দিনের মতো ভাবতে শুরু করে। মনে রাখুন, যে ব্যক্তি এই 10 দিনে আমল করা বাড়িয়ে দিল, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সুন্নতকে পুনরুজ্জীবিত করলো।